আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। গাছ থেকে নারকেল পাড়ার চেষ্টা এবং কয়েক প্রকারের চেষ্টা করা হচ্ছে, শেষ পর্যন্ত প্রথম দুটো উপায় ব্যর্থ হয়ে বাঁশ বা লগি দিয়ে নারকেল পাড়ার সিদ্ধান্ত নিলাম। ছোটবেলার নারকেল পাড়ার অনেক স্মৃতি মনের কোনায় উকি দিচ্ছে, তবে আজকের এই ভিডিওতেও আছে দারুণ এক আয়োজন। আমি অবস্থান করছি যশোর মনিরামপুরের আমার শ্বশুর বাড়িতে। মাঠে প্রাকৃতিক পরিবেশে বসে যেহেতু আমরা নারকেলটি খাবো, তাই কলার পাতা কেটে নিলাম এর উপর বসবো বলে। ভিডিওটিতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই প্রিয় জায়গা। আমি এখানেই বেড়ে উঠেছি। ডাব ভেবেছিলাম, কিন্তু এটা নারকেল। দেখো 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 নারকেল। ডাব ভেবে পেড়ে আমরা পেয়েছি নারকেল, মন্দ নয় যদিও। স্বাদের কিন্তু ব্যাপক, মানে একবারে টাটকা গাছ থেকে পেড়ে আনা, সব কিছু মিলিয়েই একটু বিশেষ। ইনস্ট্যান্ট আমাকে একটু দিও। নাও এবার এবার তুলে খেতে হবে, অন্য কোনো অপশন নাই। একটু আগাটা পরিষ্কার করে হয়েছে, মানে ক্যামেরাম্যান হওয়া যে কত কষ্ট। না তোমাকে একটু দিই নাও। নুসরাত আর আমি দুজনেই প্রকৃতি পছন্দ করি, সুযোগ পেলেই আমরা প্রকৃতির কাছে যাই, মহান আল্লাহর অসীম সৃষ্টিতে আমাদের মন জুড়াই। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।